আমার প্রাণপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যেই আমি প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য আমার একটাই, অতি তাড়াতাড়ি ওষুধ প্রয়োগ করে নিজের চোখে দেখে শিক্ষা লাভ করা। তবে ওষুধটা হতে হবে 50% পদ্ধতি, অন্য কোনো ওষুধ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে না, জানতে চাইবে না, আমার কোনো রকমের অভিজ্ঞতা শততমের আমার নেই, সেই কারণে আমি সেটা থেকে দূরে আছি। অর্থাৎ প্রথম থেকে আমি 50% পদ্ধতি প্রয়োগ করেছি, এটার কার্যকারিতা, ক্ষমতা অথবা দক্ষতা অথবা রোগ নির্বাচন না, ওষুধ নির্বাচন না হলেও কীভাবে চিকিৎসা করতে হয়, সেই নানা রকম আলোচনা আমার অভিজ্ঞতা আছে, সেই সুবাদে আমি আলোচনা করি। আর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দক্ষ করা, তাড়াতাড়ি ওষুধ প্রয়োগটা শেখানো, সেই ওষুধ দৃষ্টে এই জন্য রোগটা বলেই আমরা কয়েকটা ওষুধ দিয়েই তোমাদেরকে চিকিৎসা করতে বলি। তাহলে আজকে যে যৌনরোগটি আলোচনা করেছি সেটা ক্রমান্বয়ে, অর্থাৎ পুরুষের যৌনরোগের 10 নম্বর রোগ নিয়ে আলোচনা করছি। তাহলে রোগটার নাম হচ্ছে ভেরিকোসিল, অর্থাৎ এটা অন্ডকোষের রোগ, এটা যৌন রোগ। তাহলে ঘটনাটা কী ঘটে, কেন ঘটে এবং কোথায় ঘটে, সেটাই আলোচনা করেই আমরা ওষুধে চলে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমি বোঝার চেষ্টা করি যে জিনিসটা কী এবং কেন আমাদের হয়। দেখো, অর্থাৎ যাদের সচরাচর হস্তমৈথুন করার ইচ্ছে থাকে এবং যৌনভাব বেশি, অতিরিক্ত কামভাব, এই সূত্র থেকেই এই রোগের সৃষ্টি। অর্থাৎ সুক্রিট জমতে না জমতেই নষ্ট করে ফেলা। তাহলে এই অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছ, নানা কারণে যদি সুক্রিটগুলো জমার আগেই আমাদের যে কর্ডগুলো গিয়ে যেখানে জমা হওয়ার কথা সেখানে জমা হওয়ার আগেই যদি তুমি তৈরি হওয়ার আগেই ডিস্টারবেন্স শুরু করো, অর্থাৎ কামভাব এবং যে কোনো প্রকারে হস্তমৈথুন হোক বা অন্য কোনো কারণে হোক, তাহলে রোগটা সচরাচর তাদেরই হয়। এটা অন্ডকোষজনিত রোগ, অর্থাৎ দুই অন্ডকোষেই এটা হতে পারে, বাম থেকে ডাইন দিকের বেশি হয়। তার কারণ হচ্ছে, অর্থাৎ যে কর্ড রেতরজ্জু যেখানে যেখানে শুক্রকীট তৈরি হয়, তৈরি হওয়ার জন্যই সেই ক্যাচোর মতো জিনিস অন্ডকোষের চারদিকে জড়িয়ে থাকে, দুই অন্ডকোষেই থাকে, সেটা তৈরি হয়ে আমাদের এই রেতরজ্জুর মাধ্যমে বা কর্ডের মাধ্যমে সেটা থলিতে গিয়ে জমা হয়, অর্থাৎ শুক্রথলি, যেখানে শুক্রথলি জমা হতে। যাই হোক, আমরা এর আগে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সেগুলো বুঝতে পেরেছ। অর্থাৎ আমি আজকে সেই রোগটা নিয়ে আলোচনা করতেছি, যদিও সচরাচর 10% লোকের ভিতরে এটা দেখা যায়, পুরুষের, অর্থাৎ সচরাচর 10%-এর বেশি হয় না, এর ভিতরে হয়তো সিরিয়াস 1% বা 2% হয়, আরগুলো আমাদের চিকিৎসা করার অনেক সময় প্রয়োজন পড়ে না যদি সেটা সিরিয়াস না হয়। তাহলে রোগটা কি নিজেই একটু বুঝতে চেষ্টা করো। অর্থাৎ অন্ডকোষে যদি তুমি হাত দিয়ে ধরে দেখো, ক্যাচোর মতো একটা জিনিস অন্ডকোষের চারদিকে জড়িয়ে আসে এবং সেটা ধরলেই বুঝতে পারবে ক্যাচোর মতো। এটা যদি ফুলে যায়, বড় হয়ে যায়, লাল হয়ে যায় অথবা শুক্রিটগুলো জমা হয়ে ব্যথার সৃষ্টি হয় এবং ব্যথার কারণে কোনো ট্রাভেলস হলে, কষ্ট পাইলে, তাহলে আমরা বুঝবো সেটা ভেরিকোসিল। তাহলে রোগটা এবার আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। সচরাচর এটা বাম ডান থেকে বাম দিকের কোষে বেশি হয়। তার কারণ হচ্ছে বাম দিকে এই যে আমরা স্পার্মগুলো, মানে রতি ইয়ে কর্ড অথবা যেটা ক্যাচোর মতন, এটা অনেকটা বেশি এবং সেখানে সে কারণে জমা হয়। অনেক সময় শুয়ে থাকলে সেটা নাও হতে পারে, কিন্তু হাঁটা চলাচল করলে অনেক সময় বাড়ে এবং ঝুলে থাকে এবং বড় হয়। বড় হলেই অনেক সময় ব্যথা হয়, অনেক সময় ব্যথা হয় না। তাহলে ব্যথা না হলে চিকিৎসা করার জন্য কেউ আসেও না, প্রয়োজন হয় না। কিন্তু এটার কুফল হচ্ছে, কোনো কারণে যদি আমরা বুঝতে পারি তার শিশু সন্তান জন্ম নিচ্ছে না, অর্থাৎ তার বাচ্চা হচ্ছে না, এটা একটা মেইন কারণ যদি সেটা এই রোগটা দীর্ঘদিন ভোগে, তা না হলে চিকিৎসা করার খুব একটা প্রয়োজন হয় না। অনেক সময় আমাদের এই সিম্পল ওষুধ দিয়ে আমরা ভালো করতে পারি লক্ষণ মাফিক। তারপরও আমি বলবো, হ্যাঁ, দু একটা ওষুধ আমরা হয়তো আমাদের ওষুধ থেকে চেষ্টা করব। তাহলে বুঝো, দুইটা জিনিস, একটা হচ্ছে সেই কারণে সুক্রিট জমে না, জমের কারণে বাচ্চা হয় না, অনেক সময় বীর্য পাতলা হয়ে যায়, অনেক সময় পুরুষাঙ্গ বাঁকা হয়ে যায় নানা কারণে,
অর্থাৎ ওই যে বললাম কাম্বা বেশি এবং হস্তমৈথুনের কারণে, অথবা অথবা শক্তির জমার আগেই আমরা নষ্ট করে ফেলার কারণেই তার আর এটা প্রসেসটি নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হইলেই যদি বাচ্চা না হয়, পুরুষাঙ্গ বাঁকা হয়ে যায় এবং কোনো ধরনের ট্রাভেল সৃষ্টি হয়, তাহলেই এটা রোগ নির্বাচন করে ওষুধ করা উচিত। দেখো, আমাদের রোগ নির্বাচনের টেস্ট করার দরকার নেই, আমরা আমাদের লক্ষণ মাফিক ওষুধ দেওয়ার চেষ্টা করব। আমি তো অনেকগুলো কথাই বলে ফেললাম, ধরে ধরে বুঝলা এটা কী জিনিস। এটা হাঁটা চলাচলে বাড়ে, অনেক সময় গরমকালে বাড়ে, বসলে অনেক সময় বালু থাকে এবং শুইলে অনেক সময় থাকে না। এই কথাগুলো চিন্তা করেই অনেকগুলো ওষুধ আসতে পারে, সেই ওষুধগুলোর নাম বলেই আমি তাড়াতাড়ি চিকিৎসার করার কথা বলবো। তাহলে চলে আসি, আমরা রোগটা বুঝলাম, জানলাম এবং সেটা প্রয়োগের কথা বললাম। এখন যদি আমি ওষুধগুলো বলি, একবারে বলে যাই ওষুধগুলো, সেটা হচ্ছে বেলোডোনা, অ্যাকোনাইট সচরাচর এই কেসে হয় না, এটা দীর্ঘদিনের রোগ। সুতরাং বেলোডোনা, লাইকো ক্যালকেরিয়া কার্ব, অ্যাগনাস ক্যাকটাস, বেলিসপেরিনিস, অ্যাসিড ফ্লোরিক আর হচ্ছে হেমামালিস, এই কয়েকটা ওষুধের ভিতরেই আমরা অনেক সময় মনে রাখলেই, আর আমি বলবো ব্রায়োনিয়া দিয়েও এটা অনেক সময় ভালো হয়, যদি সেটা ওই যে বললাম হাঁটা চলাচলে বাড়ে ও মুখ করলে এটা ফুলে যায়। এবং তাহলে এই কয়েকটা ওষুধের কথা মনে রেখেই আমরা প্রয়োগ করার কথা চেষ্টা করব। এর ভিতরে দেখো, যদি কড ফুলে যায় অথবা ব্যথা বেশি করে, তাহলে হেমামালিস এক নম্বর, অর্থাৎ অতিরিক্ত কামভাব এবং অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যদি হয়, হেমামালিস অথবা বেলিসপেরিস এক নম্বর। দেখো, কারণটা যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি ওষুধটা দিতে পারো। আর যদি অন্য কারণে কারণ হয়, আমি বলবো এক নম্বর অ্যাগনাস ক্যাকটাস এবং লাইকোপোডিয়াম। তাহলে এই চারটা কথা ওষুধ মনে রাখলেই আমরা অনায়াসেই আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে পারি। দেখো, আমি পুরুষের যতগুলো রোগ নিয়ে আলোচনা করেছি, চার পাঁচটা ওষুধ বারবারে আসে এবং আমার বাক্সের ভিতরে সেই ওষুধগুলো আছে। আগে এই ওষুধগুলো প্রয়োগ করে শেষ করে, তাদের যত রকমের জানার আছে সেটা প্রয়োগ করে শেষ করেই তারপর তোমরা অন্য ওষুধ পড়ার চেষ্টা করো, আমার আহ্বান হচ্ছে এটা। এগুলো প্রয়োগ শিখলেই অনেক কিছু জানতে পারবে এবং নিত্য নতুন নতুন ওষুধ প্রয়োগ করারও কৌশল শিখতে পারবে। আমার উদ্দেশ্য খালি 100টা মেডিসিন নিয়ে আলোচনা করার নয়, আমি তোমাদেরকে 3-4 বছর পড়াবার পরে আমি আরও ওষুধ নিয়ে আলোচনা করব। রোগ নিয়ে আলোচনা আমি করার কথা চিন্তা করি না, কারণ রোগ যাই হোক, আমাদের লক্ষণ হচ্ছে একমাত্র। এই লক্ষণের ভিত্তিতে যদি চিকিৎসার দর্শন তোমরা করতে পারো, তাহলে আগামী দিনে তোমরা দক্ষ ডাক্তার হওয়ার আর কোনো বাধা নাই। আমার কথাটা নিশ্চয়ই বোঝার চেষ্টা করো। তোমাদেরকে শিখাচ্ছি রোগ দৃষ্টি প্রয়োগ করা, এটা আমার উদ্দেশ্য নয়, এটা হোমিওপ্যাথিক নয়। হোমিওপ্যাথিকের দর্শন হচ্ছে লক্ষণ মতে ওষুধ দিয়ে চিকিৎসা করে, যদি তুমি ভালো করতে পারো এবং শেষ পর্যন্ত মায়াজন দিয়ে চিকিৎসা শেষ করতে পারো, তাহলেই সেই রোগীকে তুমি সকল রোগ থেকে দূরে রাখতে পারবে, তা না হলে নয়। একটা রোগ ভালো করে ফেললা, তার অর্থ তার শরীরে রোগ হবে না, তা নয়। রোগ বারবারই আসতে পারে, কিন্তু মূল চিকিৎসা কেউ করতে চায় না, করে না, সেটা তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব হচ্ছে, হ্যাঁ, আমি ভালো করেই মায়াজমের দিকে চলে যাওয়ার চেষ্টা করব, তাহলে তার দেহ নিরোগ রাখতে পারবো। তাহলে চলে আসি, আমরা চারটা ওষুধের কথা বললাম, কী বললাম, হেমামালিস ফেল করলে বেলিসপেরিনিস, আর লাইকোপোডিয়াম অ্যাগনাস ক্যাকটাস, অর্থাৎ এই ধরনের রোগ দেখলেই আমরা এক নম্বর অ্যাগনাস ক্যাকটাস দেব, ফেল করলে লাইকোপোডিয়াম। তাহলে এই চারটা ওষুধের কথা মনে রেখেই আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা এই চারটা ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করো। ভালো না হলে তখন অন্য চিন্তা করো, অথবা দক্ষ ডাক্তারের পরামর্শ নাও যাদের অভিজ্ঞতা বেশি আছে। তুমি তো নতুন, তুমি তো ওই যে বললাম ওষুধ স্যার এত কথা তো মনে থাকে না, এত লক্ষণ তো মনে থাকে না, লক্ষণের অনেক সুবিধা আছে, সেই চেষ্টাটা করো। এবং আমি চারটা ওষুধের নাম বললাম, অর্থাৎ হেমামালিস যদি আর্নিকা বা হেমামালিস যদি তুমি ফেল করো, তাহলে তুমি বেলিস পার দিতে পারো, আর যদি তুমি কিছু অন্য কোনো রোগ বুঝতে পারো, তাহলে অ্যাগনাস ক্যাকটাস, ফেল করলে লাইকোপোডিয়াম। ব্যাস, এই ওষুধ দিয়েই তুমি দেখো না, কারণ পঞ্চাশোদ্ধম পদ্ধতি বলছি কি, কাছাকাছি ওষুধ পড়লেই চিকিৎসা হয় এবং দুই দিনেই তুমি বুঝতে পারবে তোমার ওষুধ ঠিক আছে কিনা। তারপরে ধাতুগত চিকিৎসা, অর্থাৎ উচ্ছ্বাসটা কমিয়ে এনে তুমি ধাতুগতের চিকিৎসা করলেই রোগী ভালো হয়ে যাবে।
তাহলে আজকের এই ভেরিকোসিল আলোচনা নিশ্চয়ই তোমরা যে কোনো ভেরিকোসিল রোগে অনায়াসে তোমরা চিকিৎসা করতে পারবে। আর একটা কথা, অর্থাৎ ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং শেয়ার করার চেষ্টা করবে, এবং তোমাদের সাথী বা আগামী দিনে যারা ডাক্তার হতে চায় তাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে প্রচার করার চেষ্টা করবে। কারণ আমার উদ্দেশ্য একটাই, দক্ষ ডাক্তার তৈরি করা। যেহেতু লেখার অভ্যাস নাই, আমার ভিডিওগুলো হবে আগামী দিনের লেখার একমাত্র অবলম্বন, শিক্ষার একমাত্র অবলম্বন। এটা জেনেই তোমরা শিখতে পারবে, প্রয়োগ করতে পারবে। সবাইকে ধন্যবাদ।